বুদ্ধ যেমন একটা এস্টাবলিশমেন্টকে ভাঙলেন, সম্প্রদায়কে সেটাকে গড়লেন, স্বামীজি ভাঙতে ভাঙতে গড়ছেন না, গড়তে গড়তে ভাঙছেন, যেটুকু দরকার সেটুকু ভেঙে দিচ্ছেন, আবার সেটাকে নিয়ে এলেন। তিনি যখন নিয়ে আসতে শুরু করলেন তখন কিন্তু চতুর্দিকে হৈ হৈ পড়ে গেল, আবার কেন, আবার কেন, আবার সেই বুদ্ধে সেই অনাচার আসবে কেন, কেন। স্বামীজি শুনলেন না আসবে, স্বামীজিকে তো বোঝানো খুব কঠিন ছিল, কিন্তু স্বামীজি চলে যাওয়ার পর সবাই হাত গুটিয়ে বসেছিলেন। এক যন্ত্রণাময় ইতিহাস তিনি বুদ্ধকে নিয়ে আসছেন, আবার নতুন বুদ্ধ এসে গেলেন, না স্বামীজি নতুন বুদ্ধ নন, স্বামীজি নব শঙ্করাচার্য। এরকম বুদ্ধের কাঠামোটা নিয়েছেন, বুদ্ধের শরীরটা নিয়েছেন, নিয়ে শঙ্করের আত্মাকে সেখানে ঢুকিয়েছেন। বুদ্ধ আত্মাকে মানেননি, শঙ্করের কাছ থেকে আত্মা উপনিষদের ভাব আত্মা সেটিকে কিন্তু সেন্টারে রেখেছেন। এবং বুদ্ধ নাস্তিক ছিলেন, হ্যাঁ নাস্তিকই ছিলেন, কথা মিলে যাই বলুন না কেন, প্রচলিত একটা বুদ্ধদেরকে নাস্তিক হতে হয়েছিল, অন্তত লোক দেখাবার জন্য হতে হতে হয়েছিল, আর শঙ্করকে পরিপূর্ণভাবে আস্তিক হতে হয়েছিল। কিন্তু স্বামীজি নাস্তিককেও সম্মান দিচ্ছেন, নাস্তিকের ডেফিনেশন পাল্টে দিবেন। এই ডেফিনেশনটা পাল্টাবার পিছনে কিন্তু এইসব যুক্তি আছে, এর পিছনে ইতিহাসটা রয়েছে। তিনি বুদ্ধকে ভালোবাসেন, বুদ্ধ নাস্তিক ছিলেন, আমি তাদের বাদ দিয়ে চলবো না, বাদ দেওয়ার ব্যাপার নেই, এক্সক্লুসিভনেস নেই বেদান্তে, ঘৃণা নেই। নিজের উপর যার বিশ্বাস, অর্থাৎ নিজের উপর যে আত্মা, আমার ভিতরে আত্মা স্পিরিট, তার থেকে স্পিরিচুয়াল স্পিরিট তার বিশ্বাস নেই নিজের অস্তিত্বে, সেই নাস্তিক। অদ্ভুত একটা ডেফিনেশন দিয়ে সকলকে নাস্তিকেও তিনি আবেগ, সেই তত্ত্বই কিন্তু রামকৃষ্ণ মিশন প্রচার করছে। আজকে রামকৃষ্ণ মিশনের অধীনে, রামকৃষ্ণ মিশনের ছত্র সাহায্যে সবাই আছেন, দেখবেন নাস্তিকগুলো পর্যন্ত রয়েছে জড়াত করে দাঁড়িয়ে থাকেন, এবং তারা একেবারে পরিপূর্ণ নাস্তিক, কাউকে বাদ দেয়া না, বাদ দিয়ে চলা যাবে না, যাকে বাদ দেবে সে তোমাকে পিছনে টানবে, সে তোমার সত্য, ওইভাবে হয় না। শুনুন এইবার কিছু কথা বলি, স্বামীজির বেদনাটা শুনুন তাহলে। স্বামীজির বেদনা হচ্ছে এই যুগে অনেকের বৌদ্ধ ধর্মের প্রতি এবং বুদ্ধের প্রতি অস্বাভাবিক একটা আকর্ষণ এসেছে। যারা বুদ্ধিমান, যারা লেখাপড়া শিখেছেন, তারা বৌদ্ধ ধর্মের প্রতি অত্যন্ত আকৃষ্ট। এখন আপনার বলবেন তারা আপনার এখানে বৌদ্ধ আলোচনা, বুদ্ধদেবের আলোচনা কেন রাখবেন, আমরা লিখেছি বুদ্ধের অবস্থানটা বোঝাবার জন্য, বুঝবার জন্য। স্বামীজি কিন্তু দ্বিধাহীন কণ্ঠে বলছেন যে বৌদ্ধ ধর্ম তার উদয় ক্ষেত্র ভারতবর্ষ থেকে উৎখাত হয়েছে। দেখুন উৎখাত হয়েছে, এবং বর্তমানকালে আপনারা জানেন ডক্টর আম্বেদকর 10,000 হিন্দুকে নিয়ে বৌদ্ধ হয়েছিলেন, হিন্দু ধর্মের প্রতিবাদ জানানোর জন্য, এবং অনাগরিক ধর্মপালকে কেন্দ্র করে এই ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে বৌদ্ধ ধর্মের জাগরণ ঘটাবার জন্য উদ্গ্রীব, এবং সেক্ষেত্রে সাউথ খুব উদ্গ্রীব ছিল। স্বামীজি
মাদ্রাজের আমার সমরনীতি মাই প্ল্যান অফ ক্যাম্পেন এই বক্তৃতা প্রথমে কিন্তু উল্লেখ করছেন যে আজকাল এদেশে বিশেষত দাক্ষিণাত্যে বৌদ্ধ ধর্ম তার অজ্ঞেয়বাদ সম্বন্ধে কথাবার্তা বলা হচ্ছে, একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তারা বুদ্ধিমানদের লেখাপড়া শিখেছে, তারা বৌদ্ধ ধর্মকে খুব প্রাণ দিয়ে ভালোবাসে, তারা অজ্ঞেয়বাদ যারা করে তারা স্বপ্নেও ভাবেন যে অধঃপতনের মধ্যে আমরা আজ রয়েছি তা বৌদ্ধ ধর্মের অবদান। প্রভু বুদ্ধ সম্বন্ধে আমার সর্বপ্রকার সর্বপ্রধান ভক্তি শ্রদ্ধা রয়েছে। তিনি পৃথিবীতে নীতি ধর্মের সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক সাহসী প্রচারক, তিনি সর্বশ্রেষ্ঠ কর্মযোগী। কৃষ্ণ যেন নিজের মতগুলিকে কার্যে পরিণত করবার উপায় দেখাবার জন্য নিজেই নিজের শিষ্যত্ব রূপে আবির্ভূত হয়েছে। এত বড় প্রশংসা বুদ্ধদেবের সম্বন্ধে আর কেউ করেনি, স্বয়ং কৃষ্ণ এসেছিলেন। আমি যা লিখে গেছি গীতাতে সেগুলোকে কার্যে পরিণত করতে হবে, সেই জন্যই বুদ্ধ এসেছিলেন। স্ত্রী বৈশ্য এমনকি শূদ্র পর্যন্ত পরমগতি লাভ করবে, সকলের জন্য এই পরমগতি লাভের অধিকার ঘোষণা করেছে গীতার যে বাণী, তাদের মন সামনে প্রতিষ্ঠিত তারা এখানেই এই সংসার, যাদের মন সামনে প্রতিষ্ঠিত তারা এখানেই সংসার জয় করেছেন। এসান সামনে স্থিত পরমেশ্বর, পরমেশ্বরকে পবিত্র সমভাবে অবস্থিত দেখে সর্বত্র তিনি নিজে আর কাউকে হিংসা করেন না। এইসব উপদেশের জীবন্ত উদাহরণ রূপে তিনি এলেন, তিনি সাক্ষ্যমণি। দীন দরিদ্র দুঃখীদের যিনি ধর্ম উপদেশক, জনগণের ভাষায় কথা বলার জন্য তিনি দেব ভাষা সংস্কৃতিকে পর্যন্ত পরিহার করলেন। দরিদ্র ভিক্ষুক অতিথদের মধ্যে বাস করার জন্য তিনি রাজ সিংহাসন পর্যন্ত ত্যাগ করলেন। দ্বিতীয় রামচন্দ্রের মতো তিনি চন্ডালকে বুকে তুলে নিয়েছিলেন নিবিড় আলিঙ্গনে, আমি তাকে প্রণাম করি। কিন্তু তার মহা কাজের এক মহা ত্রুটি ছিল, যার ফলে অনিবার্য ধ্বংস হইল। সেটা আর কিছুই নয়, আর কিছুই নয়, অধিকার ভেদ না মেনে সকলকে সন্ন্যাস দেওয়া, গ্রহণ করা। তাতার বালুচি সবাই এসে বৌদ্ধ হয়ে গেল, কিন্তু কারোর সংস্কার ছিল না। তার ফলে যা হয় কি হবে, উচ্চ আদর্শকে যেসব অসত্য সংস্কৃতিহীন জাতি যারা জুটেছিল তাদের পক্ষে হজম করা সম্ভব হয়নি। ভূত প্রেত এনে গোটা ভারতবর্ষকে কুসংস্কারের আস্থা করে পরিণত করে তারা। এই বৌদ্ধ ধর্ম এই পৌত্তরিক কথা সৃষ্টি করেছে, ধর্মের নামে চালানো চরম পাশবিক রীতিনীতি, নোংরা বই লেখা, অবনত বৌদ্ধ ধর্মের সৃষ্টি। ভারতকে বাঁচতেই হবে, সে বাঁচাবার জন্য এলেন তরুণ ব্রাহ্মণ এক ১৬ বছরের বিস্ময় বালক, পুরাতন পবিত্রতা ফিরিয়ে আমাদের কি কঠিন কাজ। তার মূল কাজ বৌদ্ধ অবনতির উপরে বেদান্তের পুনর্নির্মাণ, সেটা এখনো চলছে, তিনি চালাচ্ছেন স্বামীজি। তার জন্যই তার আশা, মূল তত্ত্বে বৌদ্ধ দর্শন বেদান্ত পৃথক কিছু নয়, পৃথক শুধু আত্মাটাকে মান। ঈশ্বর আত্মার অস্তিত্বকে না বোঝার ফলে নাস্তিক হয়ে গেল বৌদ্ধরা। শঙ্করের জন্যই আমরা পুরাতন ধর্মে ফিরে আসতে পেরেছি। স্বামীজি যখন বৌদ্ধ ধর্ম সম্বন্ধে বা ধর্ম সম্বন্ধে যখন বক্তৃতা দিচ্ছিলেন, তিনটে জিনিস তার ভেতর থেকে উঠেছিল। একটা হচ্ছে ভারতের পতনের মূলে অবনত বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম যদি তারা একটু সহানুভূতিশীল, তাদের কাছে আঘাত, বড় আঘাত। আর বৌদ্ধ ধর্মের যে নাশক, তাকে যে ধ্বংস করল, সেই শঙ্করের প্রশংসা তিনি বিদায়হীন কণ্ঠে করছেন।
এটাকেও ভারতবাসী সহজে নিতে পারেনি। আর তিনি বললেন যে বৌদ্ধরা তোমরা শুনে রাখো, তোমাদের নিজস্ব কিছু নেই, যে একটা কঠিন দার্শনিক তত্ত্ব তোমরা বাইরে প্রচার করছো সেটা তোমাদের নয়, বৌদ্ধ ধর্মের গরিমার কারণ সব উৎসব উপনিষদ, এসব বৌদ্ধরা হজম করতে পারেনি করেনি। ভালোভাবে বিশ্লেষণ করো, দেখবে বৌদ্ধ ধর্মের তত্ত্বের সবটুকুই উপনিষদ থেকে ধার করা। তথাকথিত সুমহান নীতিবাদ পর্যন্ত কোনো না কোনো উপনিষদ থেকে আক্ষরিকভাবে নেওয়া হয়েছে। সম্যক দৃষ্টি, এটা হচ্ছে আমাদের অধিকার বেদের কথা, সমদম বেদান্তের যে চারটে অধিকার, অধিকারী বেদ, একবার পুরো ওখান থেকে যোগ থেকে সব নেয়া, যমনিয়ম ওখানে সমদম, এখানে যমনিয়ম, সব কোনোটাই আমাদের অপরিচিত নয়। মাঝখান থেকে একটা এক খাবলা নিয়ে একটা ধর্ম স্থাপন করে নিয়েছে, বৌদ্ধ ধর্ম সব মহিমা নিয়ম, বেদান্ত ধর্মের কিন্তু বিদ্রোহী সন্তান, খ্রিস্ট ধর্ম দেওয়ার কি অনুকরণ। স্বামীজি বলছেন যে আমি প্রথমে যখন সিংহলে নামলাম তখন একটা বড় ধাক্কা খেলাম, আমি ভাবলাম বোধ হয় সিংহল এখানে সব বৌদ্ধরা আছে এতটা ভাবতে পারেনি, বিদেশ থেকে আসছেন অনাগরিক ধর্মপাল খুব আনন্দে তাকে নেবে, কিন্তু উল্টো হলো। অনুরাধাপুরমে যখন উপাসনা বক্তৃতা দেবার জন্য রেডি হয়েছি দেখলাম হিন্দুরা দলে দলে এগো, খোলা মাঠে বক্তৃতা হচ্ছে, কারোর জমিতে হচ্ছে না, কিন্তু দুনিয়ার বৌদ্ধ ভিক্ষু গৃহস্থ মেয়ে মধ্য ঢাক ঢোল কাশি নিয়ে বিটকের আওয়াজ আরম্ভ করবে, লেকচার তো অলমিতি রক্তারক্তি হয় আর কি। এবং আমি তখন আমার হিন্দু ভাই বোনেদের বললাম এসো আমরা একটু অহিংসা করি, এসো আমরা একটু অহিংসা করি, ওরা হিংসার ধর্মে প্রতিষ্ঠিত, অহিংসার ধর্মে প্রতিষ্ঠিত, ওদেরকে আমাদের অহিংসা করি, এইভাবে আমাকে থামাতে হয়েছিল। অথচ কি বৌদ্ধ ধর্মের যে প্রাচীন রূপ এবং তার চরিত্রে আমার এবং আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা, আজকে তারা অহিংসার বিষয়ে শ্রদ্ধা জানাচ্ছে সর্বত্র কষায়খানা করে, পরিষ্কার বুঝেছি বৌদ্ধ ধর্ম বিতাড়িত হয়েছে কেন, ওরা কোথায় মাংস বিক্রি করছে বৌদ্ধরা। স্বামীজি বলছেন যে বৌদ্ধ ধর্ম বিতাড়িত হবে না কেন, হিন্দুরা বুদ্ধকে অবতার রূপে পুজো করে সেই অবতার রূপে স্বীকৃতি দিয়েছিল শঙ্করাচার্য, তারপরে বৌদ্ধরা খুব সহজে হিন্দু হতে পেরেছিল, তারা চলে তো যায়নি, হিন্দু হয়ে গিয়ে বৌদ্ধদের সংখ্যা কমিয়ে, এই ইতিহাসটা এরকম। সুতরাং বিবেকানন্দ শঙ্কর এবং বুদ্ধের সিনথেসিস, বুদ্ধের শরীরের উপর বিবেকানন্দের শঙ্করের আত্মাকে স্থাপন করে নতুন ভারতবর্ষ যাচ্ছে, নতুন ভারত।